আগামী 2023 সালের জন্য বিশ্বকে খাদ্য জ্বালানি তেল সহ মহামন্দার বিষয়ে সতর্ক করছে বিশ্বব্যাংক। এবার এই মহামন্দা ঠেকাতে ও দুর্ভিক্ষ কাটাতে $170 বিলিয়ন তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলনের পঞ্চম দিনে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ তথ্য জানান বিশ্বব্যাংক প্রধান ও IMF MD। বিশ্বব্যাংক জানায়, বৈশ্বিক মন্দার কবলে পড়লে বিশ্বের 35 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। তবে বিশ্ব মন্দার আগেই বর্তমানে বিশ্বে 48টি দেশের প্রায় 4 কোটি মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে। বিশেষ করে কোস্টারিকা, বসনিয়া ও রুয়ান্ডার অবস্থা সবচেয়ে খারাপ।